হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজকে একটা স্পেশাল দিন আছে। আজকে স্পেশাল দিন বলতে, আজকে নতুন একটা জিনিস কিনেছি, এটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো, যার জন্য আজকে ভিডিওটি নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে কি জিনিস নিয়ে এসেছি? এই যে এটি এটি হচ্ছে একটা মাইক্রোফোন, K8-এর একটা মাইক্রোফোন। অবশ্যই বন্ধুরা, আমি এতদিন ভালো সাউন্ড দিতে পারতাম না আপনাদের মাঝে, হয়তো বা আপনারা ভিডিও দেখতে খুব প্রবলেম হয়তো আপনাদের, যার কারণে আমি ফাইনালি এটা কিনে নিলাম। তো দাম কিন্তু বেশি না, তো আমার জন্য কমও না। আপনারা জানেন আমি নতুন ভিডিও শুরু করছি আর নতুন ইউটিউবে এসেছি, তো আপনাদের সাপোর্টটাই আমার একান্ত কাম্য। আশা করি অবশ্যই সাপোর্ট করবেন। বন্ধুরা, এটার একটা রিভিউ নিয়ে এসেছি আজকে, তো চলুন দেখা যাক এটার ভিতরে কি কি পাবো আমরা। তো তার আগে বন্ধুরা, এটা আমি একটু সেট করে নিই। হয়ে গেল এটা সেট, এই যে এটা হলো K8-এর একটা মাইক্রোফোন। তো এটার ভিতরে কি আছে বন্ধুরা, কি কি পাবেন আপনি, আজকে আমি দেখাবো আপনাদেরকে। এটার ভিতরে পাবেন এরকম একটা বক্স, বক্সের ভিতরে এরকম একটা কেবল পাবেন। তো বন্ধুরা, আগে থেকে একটা কথা বলি, এটা কিন্তু টাইপ সি, আপনারা আইফোনের জন্য পাবেন, মাইক্রোপোর্টের জন্য আপনারা পাবেন, চিন্তার কোনো কারণ নেই, আপনারা যে কোনো ফোনে ইউজ করতে পারবেন। তো আমার ফোন যেহেতু সি পোর্ট, তো আমি এটা সি পোর্ট দেখে নিয়েছি। দাম বলবো বন্ধুরা, দাম মাত্র মাত্র 850 টাকা, সরি 750 টাকা। আমার কাছে অবশ্য 850 টাকা দাম চাইছিল, আমি 750 টাকা তাকে দিয়েছি। তো বন্ধুরা, এটা কোথা থেকে কিনেছি আপনাদের জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে ঠিকানাটি দিয়ে দেব, আর যতদূর সম্ভব আপনাদের কাছ থেকে কম নেওয়ার চিন্তা করবে না। বন্ধুরা, এটা কোনো দোকানের অ্যাডভার্টাইজ করতেছি না, সিরিয়াসলি আমি অনলাইনে 2 দিন অবজার্ভ করছি, অনলাইনে 2 দিন অবজার্ভ করছি। চিন্তা করছিলাম K9-টা নিব, কিন্তু K9-টা সিঙ্গেল যে পোর্টটা, সে পোর্টটার দাম হচ্ছে 1100, 1200, 1250, আর যেটা ডাবল ডাবল মাইক্রোফোন সেটি হচ্ছে আপনার 1450 থেকে 1600 টাকা। তো আমি চিন্তা করলাম আমার তো ডাবল লাগে না, আর 1600 টাকা এই মুহূর্তে আমার কাছে অনেক টাকা। তো বন্ধুরা, আমি ফাইনালি একটা দোকানে গেলাম, একটা শপিং সেন্টারে, যাওয়ার পরে আমি মিনিমাম 10 থেকে 12টা দোকান অবজার্ভ করছি। অবজার্ভ করার পরে ফাইনালি এক দোকানে আমি পাইছি, অনেক দোকানে পাইছি 1200, 1300, 1000, এর কমে আর পাচ্ছি না। অনেক জায়গায় আমি টাইপ সি পাচ্ছি না, মাইক্রোপোর্ট পাচ্ছি। তো লাস্ট মার্কেট বন্ধ হওয়ার সময় আমি লাস্টে একটা দোকানে গেছিলাম, দোকানের ভাইটা পরিচিত ছিল, তো তাকে বললাম যে ভাই এই জিনিসটা আছে, তো বললো যে হ্যাঁ আছে, সে আমাকে জিনিসটা বের করে দিল, দেন আমি এটা নিয়ে নিলাম। সে আমার কাছ থেকে দাম চাইছিল 850 টাকা, তার সাথে আমি আর বেশি বার্গেনিং করি নাই, যার কারণ হচ্ছে সে আমার পরিচিত, যার কারণে আমি বেশি বার্গেনিং করি নাই। তো সে তার সাথে জাস্ট আমি একটা কথা বলছি যে ভাই আমি 750 টাকা দিব, তো বললো যে ঠিক আছে ভাই দেন। তো তার তো লাভ হয়েছে, সেও তো লাভ করছে। তো বন্ধুরা, আপনারাও যদি আসেন আপনারাও পাবেন, সমস্যা নাই। তো এই হচ্ছে আমার ভিডিও। বন্ধুরা, ভিডিও শেষ করব, কিন্তু তার আগে আরেকটা কথা বলতে চাই, K9 আর K8 এর মধ্যে তফাৎটা কি, আর বয়াজে মাইক্রোফোন গুলো এটার মধ্যে তফাৎটা কি? বয়াজে মাইক্রোফোন গুলা আমরা তারের মাধ্যমে, তার দিয়ে যেখানে যাইতে হয় তার দিয়ে নিয়ে যাওয়া লাগে, আর এটা হচ্ছে পুরো ওয়ারলেস ওয়ারলেস মাইক্রোফোন। আর K9 K8 এর পার্থক্য হচ্ছে K9 দুইটা করছে মাইক্রোফোন, আর K8 একটা, K9 এর সিঙ্গেল মাইক্রোফোন আছে। তো সিঙ্গেল মাইক্রোফোন হলো তার দাম বেশি, মিনিমাম 1200 টাকা, যার জন্য আমি K8 আমি চয়েস করছি। দেখি যদি টাকা হয় K9-টা নিব, দোয়া করবেন অবশ্যই। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, সবাই ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন সাউন্ডটা কেমন আসতেছে। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আসি বন্ধুরা, সালামু আলাইকুম।